পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে বাংলা ক্লাসে যাই। আমরা আজকে মডেল 9 থেকে পড়ব। আমরা মডেল 9টা দেখি। তো বন্ধুরা, তোমরা জানো বাংলায় একটি প্রথম অনুচ্ছেদ থাকবে মূল বই থেকে। চলো আজকের অনুচ্ছেদটি আমরা পড়ি। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলের লক্ষ্য ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে, এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল, ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর সাঁতরে পারে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হল তার। তিনি শহীদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। তো বন্ধুরা, তোমাদের এই মডেল টেস্ট 9-এর 1 নং আছে তোমাদের শব্দের অর্থ। আমরা মডেল টেস্ট 9-এর শব্দের অর্থগুলি দেখে নিব। দেখো এখানে তোমাদের শব্দের অর্থগুলি আমি একবার করে দেই। বন্ধুরা, তোমাদের মডেল টেস্টের উত্তরমালায় তোমাদের এই প্যাসেজের যে প্রশ্নগুলি আছে, অন্যান্য যে প্রশ্নগুলি আছে, সেগুলি ধারাবাহিকভাবে দেওয়া আছে, তোমরা সহযোগিতা নেবে। দেখো তোমাদের শব্দের অর্থগুলি আমি একবার করে দিচ্ছি। শেষ, সমাপ্ত, দখল, অধিকার, বন্দর, পোতাশ্রয় যেখানে জাহাজ এসে ভিড়ে, বোমারু বিমান যে সকল বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়, রাজাকার মুক্তিযুদ্ধে দেশের নাগরিক হয়েও দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কাজ করে সহায়তা করে তাদেরকে রাজাকার বলা হয়, নির্মম, মায়া মমতাহীন, শহীদ, দেশ ও মানুষের কল্যাণে যারা জীবন উৎসর্গ করে। তো বন্ধুরা, 2 নং-এ রয়েছে কয়েকটি প্রশ্ন। এই প্যাসেজের আলোকে তোমরা যখন প্যাসেজটি পড়বে, তোমরা খেয়াল করবে তখন তোমাদের এই প্যাসেজের যে গদ্যটা, যে চ্যাপ্টারটা, সেটা পুরোটা সম্পর্কে তোমাদের খেয়ালে রাখতে হবে। তো প্রত্যেকটি পদ্য এবং গদ্য, কবিতা এবং গদ্যগুলি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং করে মনে রাখার চেষ্টা করো, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সহজে উত্তর দিতে পারবে। যেমন প্রশ্ন, কোন দুটি নৌজাহাজ মংলা বন্দর দখল করে নিয়েছে? কোন দুটি নৌজাহাজ মংলা বন্দর? মুক্তিযোদ্ধাদের বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা নৌজাহাজ দুটি মংলা বন্দর দখল করে নিয়েছে। বন্ধুরা, এখানে তোমরা প্যাসেজে পেয়েছিলে নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি পড়ে লিখবে। বন্ধুরা, এরপরে তোমাদের জন্য একটি আনসিন, অর্থাৎ বইয়ের বাইরে তোমাদের শ্রেণী উপযোগী একটি প্যাসেজ দেওয়া আছে। বন্ধুরা চলো, সবাই বলেছে মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই চটপট করে কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবলো সবাই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। এই প্যাসেজটি তোমরা রিডিং করবে, খুব সহজ ভাষায় লেখা। এই প্যাসেজ থেকে তোমাদের
তিন নম্বরে শব্দ শব্দার্থ দেওয়া আছে, শব্দগুলি বাম পাশে এবং অর্থগুলি ডান পাশে আছে। বন্ধুরা এই শব্দগুলির সাথে যে শব্দের অর্থগুলি আছে সেগুলি থেকে এখানে যে শূন্যস্থানগুলি আছে ওই লাইনে সেই লাইনের সাথে মিল করে তোমরা বসাও। তিনের পরে বন্ধুরা আমরা চার লাগবে না, পাঁচ, আমরা পাঁচ করব। আমাদের আজকে ডায়েরিতে যে আইটেমগুলি আমরা লিখেছি সেগুলি করব, এক দুই তিন পাঁচ, আমরা এখন পাঁচে পাঁচে করব। ক্রিয়াপদের চলিত রূপ, বন্ধুরা তোমরা ক্রিয়াপদের চলিত রূপ সম্পর্কে যে ধারণাটা তোমাদের দরকার সেটা হলো যে আমরা উড়িয়া সংক্ষিপ্তভাবে যে প্রকাশের যে রূপ সেটা হলো চলিত রূপ। যেমন গোলাপি রং উড়িয়া গেল, তো সেখানে তোমাদের এখন বলতে হবে উড়ে গেল। গোলাপি রং সাদা হইয়া গেল, এই হইয়া চলিত রূপ হবে হয়ে গেল। আমরা তাদের স্মরণ করিব, করব। দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করিয়া গেছেন, করে গেছে। পরের যে নম্বরে গড়িয়া তুলিব, এখানে গড়িয়ার পরিবর্তে হবে গড়ে তুলব, তুলিবর জায়গায় তুলব, তবেই আমাদের পক্ষে তাদের ঋণ শোধ করা সম্ভব হইবে, হইবের জায়গায় হবে। গায়ে লোকেরা জসিমের লাশ লইয়া আসে বাড়িতে, লইয়ার জায়গায় হবে লইয়ে আসে বাড়িতে। তারপরে সাত, বন্ধুরা যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন, এখানে পয়সা ময়ন নয়ট এই যে যুক্তবর্ণগুলি আছে সেগুলি তোমরা তোমাদের উত্তরমালা থেকে সুন্দর করে দেখে পড়ে তোমরা লিখে রাখবে। তারপরে আট নম্বরটা পড়বে বন্ধুরা, নয় নম্বর পড়বে। তো আজকে বাংলা তোমাদের এই পর্যন্ত রইল। মডেল টেস্ট নয়ের এক দুই তিন পাঁচ সাত আট নয় এই পর্যন্ত তোমরা করে রাখবে। তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা শুধু হোমওয়ার্ক করবে বন্ধুরা, এক নম্বর শব্দার্থ, তারপর সাত নম্বর যুক্তবর্ণ, আট নম্বর বিরামচিহ্ন, এই তিনটা আইটেম এক সাত আট এই তিনটা তোমরা হোমওয়ার্ক করবে, বাকিগুলি পরে বুঝে নেবে। তো বন্ধুরা তোমাদের বাংলা ক্লাস এ পর্যন্তই। খ্রিস্টানব্বই তোমাদের ডায়েরিতে আছে, নব্বই থেকে আমি তোমাদের একটি অঙ্ক সৃজনশীল একটি অঙ্ক তোমাদের করার চেষ্টা করতেছি। শিক্ষার্থী বন্ধুরা লেখা আছে, মামুন বাজারে গিয়ে চার ব্যাগের তিন কেজি চিনি, পাঁচ ব্যাগের চার কেজি ডাল, দুই সমস্ত দুই ব্যাগের এক কেজি ময়দা কিনব। এখন সে মোট কত কেজি দ্রব্য কিনব? তো বন্ধুরা যেহেতু মোট, তাহলে চিনি ডাল এবং ময়দা তিনটার যে পরিমাণ সেটা একসাথে আমরা যোগ করব, চার। মোট দ্রব্য কিনল কত দেখো, চার ভাগের তিন কেজি চা চিনি যোগ পাঁচ ভাগের চার কেজি ডাল যোগ দুই সমস্ত দুই ভাগের এক কেজি হলো তোমার ময়দা, তাহলে মোট কত কেজি হলো এত কেজি। এখন সমান সমান দিয়ে দেখো, একটা সংখ্যা তোমাদের ভগ্নাংশ আছে সেই জন্য এটাকে আমরা ভাঙিয়ে দেবো, দুই কিলোমিটার পাঁচ দুই কেজি সমান হলো। এখন তোমাদের এইটা লসাগ সিস্টেমে করতে হবে, চার পাঁচ দিয়ে লসাগ বের করতে হবে। বন্ধুরা তোমরা বাম পাশে লসাগটা করার চেষ্টা করবে, আমি এখানে তো দেখাই দিচ্ছি, চার পাঁচ দিয়ে লসাগ দুই দিয়ে দিলে দুই দুগুণের চার, পাঁচ দিয়ে ভাগ যায় না, এখানে দুইকে দুই আর যায় না, তাহলে দুই গুণন দুই গুণন পাঁচ, তারপরে দুই গুণন চার, চার পাঁচা বিশ, এই বিশ এখানে বসিয়ে এই হর দিয়ে এটাকে ভাগ করো, পাঁচ তিন পাঁচা পনেরো যোগ পাঁচ দিয়ে চার, চার চার ষোলো
भाग कर देखे समान हलो चार समस्त बीस भागे एक के जी দেখো খ মোট কত কেজি চিনি ও ডাল কিনলো তাহলে কত কেজি চিনি ও ডাল তাহলে তোমার এখানে ডাল আর চিনিটা একসাথে যোগ করবে খ ডাল ও চিনি কিনলো ডাল চিনি তাহলে ডাল কতটুকু পাঁচ ভাগে চার যোগ যোগ এত কেজি হলো চিনি সরি আমাদের চিনি ও ডাল কিনলো চিনি ও ডাল ডাল ও চিনি তাহলে ডাল যেহেতু আগে লিখেছি আমি তাহলে পাঁচ ভাগের চার চিনি হলো তোমার চার ভাগের তিন এত কেজি তো সমান সমান এখন তুমি এখানে লসও করো চার পাঁচ চার বিশ দশক পাঁচ আর চারের মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এই জন্য পনেরো আগে শিখেছো তোমরা এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে চার চার চারটা ষোলো যোগ পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে সমান হলো তোমার বিশ ভাগের এক তিরিশ এটাকে ভাগ করে দিলে যদি তোমরা অন্য জায়গায় ভাগ করে লিখবে আমি এখানে ভাগ করে দেখাচ্ছি তাহলে সমান হলো এক সমস্ত বিশ ভাগে এগারো কেজি তাহলে ডাল ও চিনি কিনলো এত এরপরে বন্ধুরা চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো চিনি হলো চার ভাগের তিন কেজি আর ময়দা কিনলো দুই সমস্ত দুই ভাগের এক কেজি তাহলে আমরা দেখব যে কোন পরিমাণটা বেশি আমাদের এটা হলো গ কোন পরিমাণটা বেশি তাহলে দেখো এখানে আমরা দেখতেছি যে দুই সমস্ত দুই ভাগের এক তাহলে তোমাদের ময়দাটা কিলো দুই সমস্ত মানে দুই কেজি আরো দুই ভাগের এক আর এখানে শুধু চার ভাগের তিন তাহলে আমরা বুঝতেছি যে ময়দাটা বেশি কিনলো তাহলে ময়দা থেকে চিনিটা বাদ দিলে আমরা দেখব কতটুকু বেশি কিনবো তাহলে ময়দা অপেক্ষা বেশি কিনলো দুই সমস্ত দুই ভাগের এক বিয়োগ হলো তোমার চার ভাগের তিন এখন তোমার দুই দুই গুণ চার ভাগের পাঁচ বিয়োগ চার ভাগের তিন এই দুই আর চারের রসদ হলো চার ভাগ করলে দুই দশ বিয়োগ তিন চার 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 ভাগ করলে এক তিন আর তিন তার সমান হলো এত কেজি 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 চার ভাগে সাত এটাকে ভাগ করে দিলে চিনি অপেক্ষা তোমরা নিচে একটা লাইন লিখে দিবে যে এত চিনি অপেক্ষা ময়দা বেশি কিনলো এক সমস্ত চার ভাগের তিন কেজি এক সমস্ত চার ভাগের তিন কেজি তো বন্ধুরা এই অঙ্কটি তোমরা হোমওয়ার্ক করবে এবং পরবর্তী ক্লাসে আমরা এই পৃষ্ঠার আরও দুই একটি অঙ্ক আছে সেগুলি শেষ করে দেব তো সবার সুস্থতা কামনা করে সবার নিরাপদ জীবন কামনা করে শেষ করছি ধন্যবাদ।